শুরু করা যাক আজকের ক্লাস। তো আজকের ক্লাসের যে বিষয়টা সেটা হচ্ছে কি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বা ইনক্লুসিভ এডুকেশন, আর এটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো শুরু করা যাক। দেখো, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বা ইনক্লুসিভ এডুকেশন এটা এখন মাথা থেকে বার করে ফেলো, ঠিক আছে? দেখো, একটা ছোট্ট ছবি আছে, হ্যাঁ, ছবি কিন্তু একটা গল্প বলে দেয়, ঠিক আছে? আর এই ছবিটা তোমাদের বলে দেবে ইনক্লুসিভ এডুকেশন বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কি। ক্লিয়ার? সব কিছু গোলানোর মাঝেও শুধু ছবি মনে রাখবে, দেখবে অনায়াসে সমস্ত কিছু হয়ে যায়। তো দেখো, এখানে কি দেখতে পাচ্ছ? দেখো, এখানে কিছু শিক্ষার্থী দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ আশা করি, ঠিক আছে? কিছু শিক্ষার্থী দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে মানে এরা সক্ষম পুরো, এইটা বোঝাচ্ছে, এটা এই ছবিটা এইটাকে ইন্ডিকেট করছে যে এরা সক্ষম পুরোপুরি, সমস্ত কিছু দিয়ে এরা ঠিক আছে, হ্যাঁ। আর আরও কি দুটো শিক্ষার্থীকে এখানে দেখানো হচ্ছে, দেখো, যারা কিনা হুইল চেয়ারে বসে আছে, যারা কিনা হুইল চেয়ারে বসে আছে মানে তারা প্রতিবন্ধী শিক্ষার্থী। তাহলে এক সাইডে দেখো আছে সাধারণ শিক্ষার্থী, আর এক সাইডে আছে এখানে দেখো দেখো কিরকম শিক্ষার্থী, যারা কিনা প্রতিবন্ধী, ঠিক আছে, প্রতিবন্ধী শিক্ষার্থী। আর তাদেরই দেখো হাত ধরে আছে কি একটা সাধারণ শিক্ষার্থী। তো যেই রকম স্থানে, যেই রকম প্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থী এবং প্রতিবন্ধী শিক্ষার্থী এদেরকে একসাথে শিক্ষা দেওয়া হয়, এদেরকে একসাথে শিক্ষার আঙিনায় আনা হয়, সেই রকম শিক্ষাটাকেই বলা হচ্ছে কি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বা ইনক্লুসিভ এডুকেশন। এইটুকু যদি মনে রাখো তাহলে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কেউ ভোলাতে পারবে না, ঠিক আছে? যে ইনক্লুসিভ এডুকেশনটা হচ্ছে এইটাই, যেখানে কি সাধারণ শিক্ষার্থী আছে, প্রতিবন্ধী শিক্ষার্থী আছে, সবাই সবার নিজের চাহিদা মতো কি হচ্ছে শিক্ষা পাচ্ছে, তো সেই রকম যে শিক্ষা প্রতিষ্ঠান সেটাই বলা হচ্ছে কি শিক্ষা, যে শিক্ষা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, ঠিক আছে? কেউ তোমার চলতে অক্ষম হতে পারে, কেউ তোমার বিভিন্ন দিকে প্রতিবন্ধী হতে পারে, ঠিক আছে? তো সেই রকম প্রতিষ্ঠানে যে শিক্ষা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। এবার তোমাদের এটা মনে হতে পারে যে বিভিন্ন ব্লাইন্ড স্কুল আছে, হ্যাঁ, সেটাও কি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা? দেখো, ব্লাইন্ড স্কুল যেটা সেটা অনলি ব্লাইন্ডদের জন্যই হয়, মানে কি সেখানে শুধুমাত্র ওই রকম প্রতিবন্ধীরাই ওখানে থাকতে পারে, ঠিক আছে? ওই রকম ব্লাইন্ড যারা সেই সমস্ত প্রতিবন্ধীরা থাকতে পারে সেখানে, কিন্তু আমাদের নর্মাল সাধারণ মানুষ কিন্তু সেখানে শিক্ষালাভ করতে পারে না, ঠিক আছে? সেটা অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মধ্যে পড়ে না, সেটা বিশেষ কোনো রকম চাহিদা সম্পন্ন শিশুর মধ্যে পড়ছে, ঠিক আছে? তো কিন্তু অন্তর্ভুক্তিমূলক শিক্ষা সেটাই যেখানে সাধারণ শিক্ষার্থী আর প্রতিবন্ধী শিক্ষার্থীর মেলবন্ধন ঘটে, একটা শিক্ষা তারা নেয়, সেটাই হচ্ছে কি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বা ইনক্লুসিভ এডুকেশন। আশা করি ক্লিয়ার হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো তাহলে কি বলছে সংজ্ঞাগুলো। ইনক্লুসিভ এডুকেশন মিনস অল চিলড্রেন ইন দ্য সেম ক্লাসরুম ইন দ্য সেম স্কুল, মানে একই স্কুল একই ক্লাসরুমের মধ্যে সমস্ত ধরনের চিলড্রেন থাকবে, সমস্ত ধরনের শিক্ষার্থীরা বাচ্চারা থাকবে আর শিক্ষা নেবে, ঠিক আছে? সেটাই হচ্ছে কি ইনক্লুসিভ এডুকেশন। বাংলাতে কি বলছে দেখো, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা প্রতিবন্ধী শিশুদের সাধারণ শিশুদের সঙ্গে একত্রে এক শ্রেণীতে, মানে তারা দুটো রকমই শিক্ষার্থীরা কি করছে একসাথে এক শ্রেণীকক্ষে পাঠদানের যে প্রচেষ্টা তাকেই বলা হচ্ছে কি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। আশা করি বুঝতে পেরেছো তোমরা, আশা করি গল্পটাতেই বুঝতে পেরে গেছো ছবিটাতেই, ঠিক আছে? এবার দেখো, বার্ডেন অ্যান্ড লুম্যান বলেছেন কি অন্তর্ভুক্তিকরণের অর্থ হলো সমগ্র জনগণকে একসঙ্গে নিয়ে কাজ করা যাতে সকলেই উপকৃত হয়, মানে সকলেই একসাথে উপকৃত হবে, সকলেরই চাহিদা মিটবে, ঠিক আছে? যারা ভালো শিক্ষার্থী, যারা দুর্বল শিক্ষার্থী, সবারই চাহিদা মিটবে আর পারস্পরিক সম্পর্কও ভালো গড়ে উঠবে, তো একে অপরের সহযোগী হবে, তাই না? যখন একটা ভালো শিক্ষার্থী একটা দুর্বল প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাহায্য করবে তাতে কি সহযোগী মনোভাব গড়ে ওঠে এটা, তাই না? তো এইটাই বলা হয়েছে এখানে। নেক্সট কি বলেছে দেখো, নরউইচ কি বলেছে, নরউইচ বলেছেন যে সমস্ত শিশুদের কোনোভাবে কিছু প্রতিবন্ধকতা আছে অথচ অন্য দিক থেকে তারা অন্য সব স্বাভাবিক শিশুদের মতোই সামাজিক স্বীকৃতি, তাদেরকে সামাজিক স্বীকৃতি দেওয়া ও ব্যক্তিগত চাহিদা অনুসারে শিক্ষণের সুযোগ দেওয়াই হলো কি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। এখানে সেম জিনিস বলেছে, যা যা এতক্ষণ বোঝালাম সেটাই বলেছে, যে সেই রকম শিশু যারা প্রতিবন্ধকতা আছে আর কি, তারা সাধারণ শিশুদের মতো সমস্ত কিছুই
করতে পারে, ঠিক আছে, সমস্ত কিছুই করতে পারে। তো তাদেরকে যখন একসাথে একটা সুযোগ দেওয়া হয় শিক্ষার, একসাথে তাকে শিক্ষা আঙিনায় আনা হয়, সেই রকম দু ধরনের শিশুকে সেইটাকেই বলা হচ্ছে কি এখানে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। এবারে আমরা কিছু উদ্দেশ্য দেখে নেব, ঠিক আছে। দেখো ইনক্লুসিভ এডুকেশনের উদ্দেশ্য কি, খুব সহজ, খুব সহজ। দেখো প্রতিবন্ধী শিশুদের কথা মাথায় রেখে অধিক যত্নযুক্ত শিক্ষার ব্যবস্থা করা। দেখো সক্ষম যারা তারা সব কিছুই পারবে, কিন্তু যারা প্রতিবন্ধী তাদের জন্য একটু যত্নযুক্ত মানে কি, তাদের মতো করে একটু ভালোভাবে তাদেরকে বুঝে সেই মতো করে শিক্ষার ব্যবস্থা করা। নেক্সট কি বলছে দেখো, সহপাঠী প্রতিবন্ধী শিশুদের প্রতি ক্লাস সাধারণ ক্লাসের স্বাভাবিক শিশুদের মানসিকতা উন্নত করা। দেখো এই যে মেলবন্ধন ঘটানো একটা সাধারণ শিশুর সাথে একটা মানে অক্ষম শিশুর একটা মেলবন্ধন ঘটানো, তাদের মধ্যে ভালো মানসিকতা তৈরি করা যে প্রতিবন্ধী শিশুদেরও তোমরা কি তোমরা একে একে সহপাঠী, তোমরা হেল্প করো তাদের, তাদের অবহেলা করো না, এই যে একটা মানসিকতা উন্নত করা। নেক্সট কি দেখো, সহযোগী মনোভাব গড়ে তোলা। এক্ষুনি বললাম সহযোগী মনোভাব একটার সাথে একটা লিঙ্ক আছে, ঠিক আছে। এই সমস্ত প্রতিবন্ধী শিশুদের শিক্ষাদানের পদ্ধতি, শিক্ষণ প্রক্রিয়া প্রভৃতি উন্নত করতে বিভিন্ন শিক্ষাবিদ এবং বিশেষজ্ঞদের নিয়োজিত করা। দেখো অবশ্যই তো একসাথেই শিক্ষা দেওয়া হবে, এটাতে কোনো সন্দেহ নেই অন্তর্ভুক্তিমূলক শিক্ষাতে, ঠিক আছে। একসাথে দু ধরনের শিশুকেই এখানে শিক্ষা দেওয়া হবে, কিন্তু অবশ্যই যারা একটু পিছিয়ে পড়া মানে অক্ষম যারা, তাদেরকে কি করতে হবে, তাদের জন্য কিন্তু বিশেষজ্ঞ লাগবে। কারণ নর্মাল শিক্ষার্থী মানে টিচাররা কিন্তু সেই সমস্ত কিছু সবটা জানে না যে তাদের কি করে প্রতিবন্ধীদের তার সাথে কিভাবে ট্রিট করতে হবে কিছু কি, তো তার জন্যকে একটা বিশেষজ্ঞ নিয়োজিত করে রাখতে হবে। তারপর কি বলছে দেখো, প্রতিবন্ধী শিক্ষার্থীদের হতাশা হীনমন্যতা দূর করা। দেখো ভালো শিক্ষার্থীকে যখন সে দেখবে, একটা প্রতিবন্ধী শিক্ষার্থী যে আমি হাঁটতে পারি না ও পারে, তখন তার মধ্যে একটা হীনমন্যতা একটা হতাশা তৈরি হবে যে আমি জীবনে কি করতে পারবো বা কিছু, এই যে হতাশা হীনমন্যতা এইগুলোকে দূর করে দেওয়া, ঠিক আছে। প্রথাগত শিক্ষার পাশাপাশি হাতের কাজেরও প্রশিক্ষণ দেওয়া, এটা সমস্ত মান যে শিশু শিক্ষার্থীকেই দেওয়া প্রয়োজন, যে প্রথাগত শিক্ষার পাশাপাশি হাতের কাজের বিভিন্ন যেই প্রথাগত মানে কি যেই সমস্ত ক্লাসে যেগুলো চলছে সেই সমস্ত যে পাঠ্যক্রমের মধ্যে শিক্ষার ছাড়াও বিভিন্ন হাতের কাজের শিক্ষাও বিভিন্নভাবে দেওয়া। ধরো বিভিন্ন স্কুলে দেখবে বিভিন্ন সেলাইয়ের কাজ, বিভিন্ন কিছু, ঠিক আছে, পুঁতি দিয়ে কিছু বানানো বা কিছু যা অনেক কিছু শেখানো হয়, ঠিক আছে, ব্যাগ বানানো এই সমস্তগুলো শেখানো হয়। কি এটা কি হাতের কাজ শেখানো হচ্ছে, হাতের কাজে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যাতে পরবর্তীকালে তারা নিজের পায়ে দাঁড়াতে পারে, কিছু যদি এইটা করে কিছু যদি অর্থের উপার্জন করতে পারে। তো এই এই দিকটার কথা মাথায় রাখতে হবে। নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার নীতি কি। দেখো প্রত্যেকটি শিশু যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয়, তাই সমস্ত রকমের শিশুকে সুযোগ দান করা এবং শিক্ষার আয়তায় আনাই হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মূল লক্ষ্য। মানে এখানে একটা কথা আমরা কি দেখলাম, একটা ছবিটার মধ্যে সমস্ত রকম শিশুই আছে, প্রতিবন্ধী আর সক্ষম সমস্ত শিশুই আছে, আর সবাইকেই একটা শিক্ষার আয়তায় আনা, সবাই যাতে শিক্ষা পায়, কেউ যেন বঞ্চিত না হয়ে যায়, ঠিক আছে। তো সেই রকম যে বিষয়টা সেটা যেন না হয়, সেটাই হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার নীতি, ঠিক আছে। অনেক ফ্যামিলি দেখবে যে অক্ষম হলে পড়াশোনা করাতে চায় না, ঠিক আছে, বা স্কুলের মানে একটা আলাদা স্কুলে নিয়ে যেতে হবে তাকে, সেখানে রেখে অন্যরকম কিছু করে ওরা করতে চায় না অনেক সময় অনেক মা বাবা, ঠিক আছে। তো তাদের জন্য যদি এই অন্তর্ভুক্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় যদি তাদের অন্তর্ভুক্ত করা হয়, তাহলে নর্মাল শিক্ষার্থীদের সাথে তারাও পড়াশোনা শিখতে পারবে, তাহলে কি মোট কথা শিক্ষাটা পাবে, তো কি শিক্ষার আয়তায় আনা। এখানে আর একটা খুব ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে মূল স্রোতকরণ, শ্রুতিকরণ, যেটাকে বলা হয় মেন স্ট্রিমিং, ঠিক আছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে মেন স্ট্রিমিংটা কি, ঠিক আছে। তো এটা কিন্তু অবশ্যই করে মনে রাখবে যে মেন স্ট্রিমিংটা কি। দেখো বলে দিচ্ছি, দেখো কি বলছে, মূল স্রোতে শিক্ষার প্রধান বৈশিষ্ট্য যেসব শিশু স্বল্প প্রতিবন্ধকতা আছে, যা তাতে যতদূর সম্ভব কম নিয়ন্ত্রিত পরিবেশে প্রয়োজনীয় শিক্ষা দান করা। অর্থাৎ যাতে স্বল্প প্রতিবন্ধকতা, অল্প অল্প কিছু প্রতিবন্ধকতা আছে, যে খুব মানে খুব বেশি না, ধরো কেউ হাঁটতে পারে না, হালকা কিছু প্রতিবন্ধকতা লক্ষ্য করছে তাদের মধ্যে, ঠিক আছে। তো তাদের কি বলছে, তাদেরকে কিন্তু প্রয়োজনীয় শিক্ষা দান করা কম নিয়ন্ত্রিত পরিবেশে। নেক্সট কি বলছে, তাদের প্রতি যথাযথ গুরুত্ব দেওয়া, সর্বাপেক্ষা কম নিয়ন্ত্রিত পরিবেশে সঠিক শিক্ষা প্রতিটি শিশুকে দিতে হবে।
ঠিক আছে, তাদের প্রতি প্রত্যেকটা শিশুকেই তো দিতে হবে, কিন্তু তাদের প্রতি একটু বেশি যত্নশীল হওয়া। নেক্সট কি বলছে, শিক্ষা ব্যবস্থা এমন গ্রহণ করতে হবে যাতে শ্রেণী সাধারণ শিক্ষার্থীরা বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের সহযোগিতা করতে এগিয়ে আসে ও তাদের মানিয়ে নেয়। ধরো একটা শিক্ষকই এরকম, ধরো অন্তর্ভুক্তিমূলক পরিবেশে দু ধরনের শিশু আছে, একটা ধরো সক্ষম আর একটা ধরো অক্ষম, ঠিক আছে, জাস্ট আমি এটা পুরোটা আঁকলাম, এটা পুরোটা আঁকলাম না, ঠিক আছে, এইভাবে বুঝে নাও। তো একটা সক্ষম একটা অক্ষম, তো একটা শিক্ষক এবার এসে যদি প্রতিবন্ধী শিশুদের বিষয়ে বিভিন্ন খারাপ কথা বলতে থাকে বা কিছু, বা তাদের অবহেলা করে, তখন তো সব ভালো শিশুরা দেখতে পাবে সেটা, তো তখন তাদের মধ্যে কি একটা বাজে মনোভাব গড়ে উঠবে। তো সেইটা যেন না হয়, কি এমনভাবে শিক্ষা ব্যবস্থাটাকে গ্রহণ করতে হবে, এমনভাবে সেটাকে চালনা করতে হবে যেন ভালো শিক্ষার্থীরা, মানে সাধারণ যে সমস্ত শিক্ষার্থী, তারা যেন ওই প্রতিবন্ধকতাযুক্ত শিক্ষার্থীদের ভালোভাবে মানিয়ে নেয়। নেক্সট কি বলছে, প্রতিটি শিশুর বিশেষ চাহিদা অনুযায়ী শিক্ষা দেওয়ার প্রতি মনোযোগী হতে হবে। মানে কি, সবার কিন্তু একই রকম প্রবলেম থাকে না, ঠিক আছে, তো কি সবাইকে নিজের নিজের চাহিদা অনুযায়ী, ধরো কোনো শিশুর কোনো একটা আলাদা প্রবলেম হচ্ছে, অন্য কোনো শিশুর আলাদা প্রবলেম হচ্ছে, তাদের প্রত্যেককে বুঝে বুঝে আলাদা আলাদা রকমভাবে শিক্ষা দিতে হবে, ঠিক আছে। নেক্সট কি বলছে, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষা যখন পরিবেশের উন্নতির জন্য এবং তাদের শারীরিক বিভিন্ন বিষয়ের জন্য বিশেষজ্ঞ নিয়োগ করতে হবে। অর্থাৎ কি বলছে, যারা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, নর্মাল শিশুরা তো এমনিই শিখে যাবে, কিন্তু যারা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু তাদের কি তাদের জন্য পরিবেশটাকে আরও খুব সুন্দর করতে হবে, এবং কি বলছে তাদের শারীরিক বিভিন্ন বিষয়ের প্রতিও যত্ন নিতে হবে, কারণ তারা শারীরিক দিক দিয়ে অক্ষম বিভিন্ন কিছু, তো তাদের জন্য কিন্তু বিশেষজ্ঞ নিয়োগ করতে হবে, সবটা কিন্তু নর্মাল টিচাররা পারে না, ঠিক আছে, কারণ তাদের জন্য বিশেষজ্ঞ, তারা তাদের জন্যই পড়াশোনা করেছে, সেই রকম কোনো বিশেষজ্ঞদের ডাকতে হবে, তো সেই রকম অন্তর্ভুক্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানে। নেক্সট কি বলছে, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রকারভেদ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো ফার্স্ট কি বলছে, এটা দু ধরনের হয়, একটা হচ্ছে নিয়মিত অন্তর্ভুক্তিকরণ বা আংশিক অন্তর্ভুক্তিকরণ, একটা হচ্ছে সম্পূর্ণ অন্তর্ভুক্তিকরণ। একটা হচ্ছে আংশিকভাবে অন্তর্ভুক্ত করে রেখেছে, আর একটা হচ্ছে সম্পূর্ণভাবে অন্তর্ভুক্ত করে রেখেছে। দেখো আংশিকটা কি বলছে এখানে, যখন প্রতিবন্ধী শিশুদের স্বাভাবিক শিশুদের প্রায় সমগোত্রিক করে, মানে একটা প্রতিবন্ধী শিশুদের, মানে ধরো প্রতিবন্ধী শিশুগুলোকে নর্মাল শিশুদের সাথেই সময় কাটাতে হচ্ছে, অধিকাংশ দিনের সময় তারা নর্মাল শিশুদের সাথেই কাটাচ্ছে, কিন্তু একটা নির্দিষ্ট একটা সময়ে তাদেরকে আলাদাভাবে একটা অন্য শিখনও দেওয়া হচ্ছে, কারণ তারা কিন্তু নর্মাল শিক্ষার্থীদের মতো না, তারা একটু ডিসেবল আছে, তাই না, তারা একটু অক্ষম আছে সেই কিছু দিক দিয়ে, তো আলাদাভাবে তাদেরও একটুখানি কী করা হচ্ছে, তাদের একটা তাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে, নর্মাল শিশুদের সাথে তো দেওয়া হচ্ছে, প্লাস তাদেরকে আলাদা করেও দেওয়া হচ্ছে, ঠিক আছে, তো সেটা হচ্ছে আংশিক অন্তর্ভুক্তকরণ। আর সম্পূর্ণ অন্তর্ভুক্তকরণ কি, যখন কোনো অবস্থাতেই প্রতিবন্ধী শিশুদের জন্য বিশেষ কোনো ব্যবস্থা অবলম্বন করা হয় না। এমনও অনেক অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠান আছে যেখানে কি হচ্ছে যে প্রতিবন্ধী শিশু আর সাধারণ শিশু পুরোই একসাথে আছে, প্রতিবন্ধী শিশুদের জন্য আলাদাভাবে কিছু ব্যবস্থা নেই, ঠিক আছে, সাধারণ শিশুদের পাশাপাশি শিক্ষা গ্রহণ করতে বাধ্য করা হয়, তখন তাকে সম্পূর্ণ অন্তর্ভুক্তিকরণ বলে, অর্থাৎ সম্পূর্ণভাবে অন্তর্ভুক্ত করে দিয়েছে সেটাই, ঠিক আছে। আর আংশিক মানে তুমি কিছুটা ভালো নর্মাল শিশুদের সাথেও থাকো, কিছুটা তোমাদের প্রতিবন্ধী শিশুদের জন্যও পড়ানো হবে, তো এটাকে আংশিক বলছে, বোঝা গেল কথাটা। আচ্ছা নেক্সট কি বলছে, দেখো খুব ইম্পর্টেন্ট এই বিষয়গুলো, একটু লেন্দি হবে বিষয়টা, তবু দেখো। হ্যাঁ দেখো, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থার জন্য আবশ্যিক পরিষেবা ও শিক্ষকের ভূমিকা। তো কি আবশ্যিক পরিষেবা, কি পরিষেবা কি, মানে তাদের তো বিভিন্ন রকম প্রবলেম আছে শারীরিক, তো তাদের জন্য একটা অবশ্যই পরিষেবা দরকার, তো কি পরিষেবা, দেখো প্রতিবন্ধী শিশুদের জন্য নির্দেশনা কৌশলের ব্যবস্থা পরিকল্পনা করা, ঠিক আছে, গৃহকাজ সংশোধন করে দেওয়া, নির্দেশনা কৌশলের ব্যবহার করতে বলছে, ঠিক আছে, তাদের জন্য আলাদা আলাদা বিভিন্ন কিছু আলাদা পরিকাঠামো বলো, আলাদা যে কোনো কিছু বলো একটু তৈরি রাখতে বলছে, ঠিক আছে, গৃহকাজ সংশোধন করে দেওয়া,
ঠিক আছে, যে বাড়িতে কাজ দিলে সেটাকে অবশ্যই করে সংশোধন করে দেবে, এটা সব শিক্ষার্থীর ক্ষেত্রেই দরকার, কিন্তু শুধু শুধু মানে প্রতিবন্ধী শিশুদের না, এটা সব শিক্ষার্থীর ক্ষেত্রেই দরকার গৃহকাজ সংশোধন করে দেওয়া। নেক্সট কি বলছে, মূল্যায়ন ব্যবস্থা পরিচালনা করা, অগ্রগতি পরিমাপ করা, কতটা সে অগ্রগতি হচ্ছে, তার বিকাশ হচ্ছে তার, সেটা পরিমাপ করা, শিশুদের সঙ্গে পরামর্শ করা, দরকার হলে শিশুদের সাথে কথোপকথন করা শিক্ষকের, ঠিক আছে। নেক্সট কি বলছে, প্রতিবন্ধী শিশুদের অভিভাবকের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা। তো এইটা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থার জন্য আবশ্যিক কিছু বিষয় আর শিক্ষকেরও ভূমিকা এটা, যে কি গৃহকাজ সংশোধন করে দিতে হবে, তাদের কতটা পরিমাণে অগ্রগতি হচ্ছে, কতটা বিকাশ ঘটছে, বা কোন জায়গায় ডেভেলপ হচ্ছে না, সেটা সেটা তাদের বাড়ির লোককে জানানো বা কিছু অভিভাবককে জানানো, তো এই বিষয়গুলো, ঠিক আছে। এই সমস্ত আবশ্যক পরিষেবাগুলি ছাড়াও আরেক ধরনের পরিষেবা প্রয়োজন, যা হলো কি সহায়ক পরিষেবা। এগুলো তো আবশ্যিক পরিষেবা, আরও কিছু সহায়ক পরিষেবাও আছে, তো সেগুলো দেখো কি দেখো, অন্তর্ভুক্তিকরণের জন্য প্রয়োজনীয় দ্বিতীয় পরিষেবাটি হলো উপযুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত বিশেষ শিক্ষকের সহায়তা প্রদান। এটা প্রত্যেকটা জায়গায়, এটা বৈশিষ্ট্যতে বলো, উদ্দেশ্যতে বলো, যে কোনো জায়গায় বলো, এই কথাটা কিন্তু উল্লেখ করেছে যে সে তাদের জন্য কিন্তু নর্মাল টিচার তো আছেই থাক, সেটা অসুবিধা নেই, কিন্তু তাদের জন্য অবশ্যই এখানে একটা বিশেষ শিক্ষকেরও প্রয়োজন। কিন্তু এছাড়াও কি বলেছে এখানে, প্রতিবন্ধী শিশুদের পঠন পাঠন দেখা, তাদের তাদের যে সমস্ত সরঞ্জাম লাগবে, ঠিক আছে, বিভিন্ন রকম তাদের ডিসএবিলিটি আছে, তো তাদের জন্য বিভিন্ন সরঞ্জামের ব্যবস্থা করা, যারা পিছিয়ে পড়ছে সেই রকম শিশুদের খুঁজে বার করা, ঠিক আছে, যারা যে সমস্ত প্রতিবন্ধী শিশুরা শিক্ষার আঙিনায় নেই, ধরো শিক্ষা মা বাবা তাদের শিক্ষা থেকে বঞ্চিত করে রেখেছে, ঠিক আছে, তাদেরকে খুঁজে বার করা, ঠিক আছে। তো এই রকম যে ছোট ছোট বিষয়গুলো, তো সেই বিষয়গুলোর দিকে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে। মেন যেই বিষয়টা সেটা কি, নাকি বিশেষ শিক্ষকের কিন্তু অবশ্যই প্রয়োজন, এটা কিন্তু প্রত্যেকটা জায়গায় এটা বারবার এটা বলা হয়েছে, ঠিক আছে। আবশ্যিক পরিষেবা ছাড়াও একটা ইম্পর্টেন্ট যেই পরিষেবা, সেটা হচ্ছে কি, ওই বিশেষ শিক্ষকের তত্ত্বাবধান অবশ্যই প্রয়োজন। নেক্সট কি বলছে দেখো, উপযোগিতা, উপযোগিতাতে কি বলছে, এটা সামাজিক একীকরণ নিশ্চিত করে, অর্থাৎ সোশ্যাল ইন্টিগ্রেশন, মানে সমাজে সমস্ত রকম ছেলে মেয়ে একসাথে আছে, বিভিন্ন মানে সুস্থ, ঠিক আছে, বিভিন্ন অক্ষম যে সমস্ত বাচ্চা সবাই একসাথে আছে, আজকে একীকরণকে নিশ্চিত করে। নেক্সট কি বলছে, সাধারণ শিক্ষার্থীর মনে বিশেষ শিক্ষার্থীদের প্রতি ভালোবাসা মানসিকতা তৈরি করে, অর্থাৎ সাধারণ যে সমস্ত শিক্ষার্থী তাদের মনেও কি উপযোগী, এগুলো এরকম দেখবে থাকতে থাকতে তাদের প্রতিবন্ধী শিশুদের প্রতি ভালোবাসা এসে যায় সাধারণ শিক্ষার্থীদের, তো এইরকম একটা, এটার দিকে উপযোগী একটা। নেক্সট কি বলছে, স্বাভাবিক শিশুদের সাথে অক্ষম শিশুরা যাতে তাদের জীবন স্বাভাবিকভাবে অতিবাহিত করতে পারে তা নিশ্চিত করে, অর্থাৎ স্বাভাবিক শিশুদের সাথে অক্ষম শিশুরাও তাদের জীবনটাকে ভালোভাবে, অক্ষম শিশুরা যেন হীনমন্যতায় না ভোগে, তাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণের মাধ্যমে যেন স্বাভাবিকভাবে তারা জীবনটাকে অতিবাহিত করতে পারে। আর নেক্সট কি বলছে, অক্ষম শিশুদের মধ্যে যে মানুষের যে মানে মানসিক জটিলতা, এটা মানুষের না, হ্যাঁ মানসিক হবে, এটা মানসিক জটিলতা থাকে তা দূর করা, অর্থাৎ কি যারা অক্ষম, তারা আগেই বললাম যে তারা হীনমন্যতায় ভুগছে, মানে হতাশায় ভুগছে যে আমার দ্বারা কিচ্ছু হবে না, এরকম যে বিষয়গুলো সেই সমস্তটাকে দূর করা। আমরা এমন দেখেওছি না বিভিন্ন, যে পা ভাঙা তাও কত দূরে দূরে এ করছে, সাইকেল চালাচ্ছে, পা ভাঙা কীভাবে কত কিছু করছে, হাত নেই তবুও পা দিয়ে লিখে পরীক্ষা দিচ্ছে, ফার্স্টও হচ্ছে, তো আমরা তো এইসব বিভিন্ন উদাহরণ আমরা দেখা, ঠিক আছে, আমরা বিভিন্ন জায়গায় খবরে দেখে থাকি এই সমস্তগুলো। তো অক্ষম শিশুরা কিন্তু কোনোভাবে যেন কি পড়াশোনা থেকে বঞ্চিত না হয়, সবাই যাতে পড়াশোনার আঙিনায় থাকে, এইগুলোই হচ্ছে কি এই অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মেন বিষয়, ঠিক আছে। নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে যে কি কি প্রতিবন্ধকতা, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রতিবন্ধকতা মানে বাধা কি কি হতে পারে। দেখো এখানে অনেক কিছু লেখা আছে, তবুও আমি ছোট ছোট করে বলছি বিষয়গুলো। দেখো পারিবারিক দরিদ্রতা এখানে একটা খুব বিশাল ফ্যাক্টর, ঠিক আছে, যে সমস্ত দরিদ্র ফ্যামিলিতে যদি এই সমস্ত এরকম বাচ্চা জন্মে থাকে, তো সেখানে কিন্তু তারা কিন্তু
মানে পড়াশোনার আঙিনায় তাদের আনতে চায় না, ঠিক আছে? এটা দরিদ্রতার ফলে, অর্থের অভাবের ফলে। এছাড়াও হতে পারে ধরো বিদ্যালয়ের দূরত্বের জন্য, ঠিক আছে? বিদ্যালয়ের দূরত্ব খুব ইম্পর্টেন্টগুলো বলছি, হ্যাঁ, বিদ্যালয়ের দূরত্বের জন্য যে দুর্বল এসে তাকে নিয়ে যাওয়ার অসুবিধা সেরকম, ঠিক আছে? শারীরিক দুর্বলতা, তার এমনি শরীরের অক্ষম বিভিন্ন দুর্বলতার জন্যও হতে পারে। এছাড়াও কি বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে দ্বন্দ্ব, এটা একটা খুব ইম্পর্টেন্ট বিষয়, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে দ্বন্দ্ব। আরও একটা কি খুব ইম্পর্টেন্ট বিষয় যেটা হচ্ছে কি, সাধারণ যারা শিক্ষক, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, সাধারণ যারা শিক্ষক আর বিশেষ শিক্ষক উভয়ে অন্তর্ভুক্তিমূলক শিক্ষাকে সফল করতে যে সহযোগী দক্ষতা প্রয়োজন, মানে সবসময় সাধারণ শিক্ষকরা কিন্তু এই বিষয়গুলোকে মেনে নেয় না, বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষার এই বিষয়টাকে মেনে নেয় না। তারা ভাবে তারা নর্মাল পড়িয়ে চলে যাবে, তারা ওই সমস্ত শিশুদের দায়িত্বভার নেবে না, ঠিক আছে? এইরকম একটা ব্যাপার চায় যে সেই জিনিসটাকে একটু সমর্থন করে না, ঠিক আছে? তো এই জায়গাটাই কিন্তু এটা অন্তর্ভুক্তিমূলক শিক্ষার একটা প্রতিবন্ধকতা। আবার কি সাধারণ শিক্ষক আর বিশেষ শিক্ষক যারা, তাদের মধ্যে অনেক সময় বন্ডিং ভালো হয় না, ঠিক আছে? তাদের মতো সহযোগী মনোভাবটা ভালোভাবে গড়ে ওঠে না, তো সেটাও কিন্তু একটা এই অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পথে বাধা। তাহলে আমাদের সমাজের ভূমিকা কি, ঠিক আছে? আমাদের সমাজ, আমরা সমাজ মানে সামাজিক জীব হয়ে আমরা কি করতে পারি এই বিষয়টা? ধর আমরা প্রতিবন্ধীদের পাশে দাঁড়াতে পারি, ঠিক আছে? আমরা তাদেরকে বিভিন্নভাবে, আমরা প্রতিবন্ধী মানুষগুলোকে আমরা খুঁজে নিয়ে তাদের সাথে আমরা বিভিন্ন কিছু তাদেরকে আমরা হেল্প করতে পারি, ঠিক আছে? তাদের যা যা প্রয়োজনীয় জিনিস আমরা একটু একটু করে তাদের দিতেই পারি, ডোনেট করতে পারি, ঠিক আছে? যে সমস্ত সংস্থা ধরো এই সমস্ত প্রতিবন্ধী শিশুদের হেল্প করে তাদেরকে আমরা সাহায্য করতে পারি, আমরা ডাইরেক্ট প্রতিবন্ধীদের না করলেও যারা যে সমস্ত সংস্থা করতে পারে তাদেরকে আমরা হেল্প করতে পারি, ঠিক আছে? বা তাদেরকে খুব ভালোভাবে আমরা উৎসাহ করতে পারি যে না করুন, আমরা পাশে আছি, ঠিক আছে? তো এই যে সমস্ত বিষয়গুলো, এগুলো কিন্তু খুব দরকার। এছাড়াও এখানে যেগুলো আছে, দেখো সমাজে বিভিন্ন ধর্মীয় সাংস্কৃতিক ক্রীড়া প্রতিযোগিতা, এগুলো করে প্রতিবন্ধী শিশুদের মধ্যে উৎসাহ জাগানো পুরস্কার দিয়ে, ঠিক আছে? তো এই সমস্ত বিষয়গুলো আছে। নেক্সট কি বলছি, আমি ওভারঅলে একটু বিষয়গুলোকে বুঝিয়ে দিচ্ছি, হ্যাঁ। নেক্সট কি বলছে দেখো, অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় পিতামাতার ভূমিকা ভীষণ ইম্পর্টেন্ট, যেহেতু একটা শিশু কিন্তু সে ফ্যামিলিতেই, পিতামাতার থেকেই জন্মগ্রহণ করছে, এবার ফ্যামিলিতেই বড় হচ্ছে, ফ্যামিলির ডিসিশন কিন্তু খুব ভাইটাল এখানটায়, ঠিক আছে? তো পিতামাতার ভূমিকা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখো এখানটায় পিতামাতা যদি নিজেরাই যদি বিষয়টাকে খুব নেগলেক্ট করে, ঠিক আছে, না এরকমভাবেই ও বড় হোক, এরকমভাবেই কিছু, তো সেই জায়গাটা কিন্তু একদম ঠিক না। পিতামাতার মনোভাব কিন্তু ভালো রাখতে হবে যে না এই রকম শিশুকে আমি আরও ভালো করে তৈরি করব, যাতে সে পরবর্তীকালে একটা ভালো মানুষের মতো মানুষ হতে পারে, ঠিক আছে? এছাড়াও কি বলছে দেখো, শিশুকে বিদ্যালয়ে ভর্তি করার সময় বিভিন্ন প্রতিবন্ধকতা সম্পর্কে সঠিক তথ্যের উল্লেখ করতে হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে যখন তুমি অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রতিষ্ঠানে ভর্তি করছো, তোমার শিশুর সম্পর্কে অরিজিনালি কি প্রতিবন্ধকতা আছে সেইটা কিন্তু সেই শিক্ষকদের বা সেই প্রতিষ্ঠানে জানানোটা খুব ইম্পর্টেন্ট, তারা সেই হিসাবে তবে ট্রিট করবে, ঠিক আছে? সন্তানের বিশেষ চাহিদা সম্পর্কে বিদ্যালয়ের প্রধানকে অবহিত করা, নিয়মিত শিক্ষকের সাথে যোগাযোগ করা যে আদৌ কোনো অসুবিধা হচ্ছে কি বা কোনো প্রবলেম হচ্ছে কি, এই সমস্ত বিষয় সম্পর্কে যোগাযোগ করা। এছাড়া কি বিদ্যালয়ের ছুটির পর অথবা বিদ্যালয়ের আরম্ভের আগে বাড়িতে সন্তানের কাজকর্ম বিষয়ে সঠিক তথ্য দেওয়া। দেখবে তুমি যদি সে কীরকমভাবে চলে বাড়িতে বা চলাফেরা করে, কীভাবে কথা বলে বা কীরকম সে অল্প মিশতে পারে না কম মিশতে পারে বা যা কিছু, এগুলো যদি একটা টিচার জানে তাহলে তার ট্রিট করতে একটু বেশি ভালো সুবিধা হয়। তো এটাই এখানে বলেছে তার কাজকর্ম সম্পর্কে তথ্য দেওয়া। নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে বিদ্যালয়ে অনুষ্ঠিত বিভিন্ন আলোচনা সভায় অংশগ্রহণ করা, অবশ্যই যখন পেরেন্টস মিটিং হয় বা কিছু হয় মানে অবশ্যই গার্জেনকে থাকতে হবে, শুধু এই রকম শিক্ষার্থীদের না, সমস্ত শিক্ষার্থীদেরই গার্জেনকে থাকাটা উচিত, কারণ সন্তানের বিষয় সম্পর্কে জানাটা অবশ্যই দরকার। পড়াশোনার পাশাপাশি সন্তানকে সহপাঠক্রমিক কার্যাবলীতেও উৎসাহিত করা, বিভিন্ন কিছু সহপাঠক্রমিক যে সমস্ত কার্যাবলী আছে আমরা জানি, তো সেই রকম কার্যাবলীতে উৎসাহিত করা। আর আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয়, শুধুমাত্র বিদ্যালয়ের উপর ভরসা করলে হবে না, নিজেকেও কিন্তু খুব ভালোভাবে মানে অ্যাজ আ পেরেন্টস হিসাবে নিজেকেও কিন্তু খুব ভালোভাবে
মানে চলতে হবে। আমার নিজস্ব চোখে দেখা একজন একটা দিদি, তো ওনার চোখে চোখ মানে দুটো চোখই ব্লাইন্ড, ঠিক মানে পুরো অন্ধ উনি, ঠিক আছে। ওই দিদিটা, সেই দিদিটা কিন্তু এমএ করেছে, বিএড করেছে, পিএইচডি করেছে, ঠিক আছে। পিএইচডি করে আজকে স্কুল টিচার, একটা হাই স্কুলের টিচার। তো খুব ভালো লাগে, কারণ তার মায়ের যে স্পিরিট ছিল সেটা কিন্তু খুব 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 ভালো ছিল। একটা স্যালুট জানানোর মতো বিষয় এটা, যে ওনার মা সমস্ত কিছুতে তাকে, ওনাকে হেল্প করা থেকে শুরু করে সমস্ত কিছুতে তাকে নিয়ে যাওয়া, পরীক্ষা দেওয়া, সমস্ত কিছু করতো। তো এইটা কিন্তু একটা উদাহরণ, আমার চোখে, নিজস্ব চোখে দেখা একটা উদাহরণ এটা, যে আমি খুব কাছের থেকে দেখেছি ওনাদের। তো কি এই যে পিতামাতা হিসাবে কিন্তু ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু তুমি ভর্তি করে দিলে বিদ্যালয়ে, ব্যাস ওরা এবার দেখে ফেলবে তা না, তোমাকেও কিন্তু সমানভাবে তোমাকে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে, কারণ সন্তানটা তোমারই, ঠিক আছে। তো সেই হিসাবে কিন্তু খুব ভালোভাবে চলতে হবে। তো এই হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, যদি লাস্ট এক কথায় বলা যায়, যেখানে সাধারণ শিক্ষার্থী, যেখানে প্রতিবন্ধকতা যুক্ত শিক্ষার্থী, সবাইকে একসাথে শিক্ষার আঙিনায় আনা হয়, সেই রকম শিক্ষাকেই বলা হচ্ছে কি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। ঠিক আছে, এত কিছু বললাম শুধু একটু মানে কনসেপ্ট ক্লিয়ার, ডিটেলসটা দেওয়ার জন্য, কিন্তু একটা কথাই হচ্ছে ওই ছবিটা মনে রাখবে প্রথমে, তাহলে দেখবে সব ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো এত অবধি ক্লাস থাকলো, পরের দিন আবার একটা টপিক নিয়ে আসবো।